জবা, জবাকে খুঁজছো বড়? কেন, ও তুমি জানো না বোধহয়, জবা তো বাড়িতে নেই। কই, আমাকে তো বলে যায়নি। কি করে বলে যাবে তোমায়? তোমাকে বলে গেলে তো ওর চুরিটাই ধরা পড়ে যাবে। কি রে, কি হয়েছে? হরার কি বাকি আছে মা? অবশ্য বাবা, আমি তো কথা বললে আমি খারাপ হয়ে যাই। তোমরা যদি জানতে যে জবার পেটে পেটে কত বুদ্ধি, তাহলে কি মাথায় তোলাটা তোমরা বন্ধ করতে। বড় বৌদি, আরে এত চিল্লা মিল্লি কে হুয়া কে হে? তুমি কি বলো তো, বাড়িতে ফিরতে না ফিরতেই আমার বৌদি ভাই নামে আজেবাজে কথা বলা শুরু করে দিলে। দামোদরিয়া, তোমার কেন বলো তো সবসময় মনে হয় যে আমি আজেবাজে কথা বলি? সত্যিটা জানলে না চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। সত্যি কি সত্যি? হ্যাঁ কি সত্যি, কোনটা সত্যি? যে টাকাটা হারিয়ে গেছে, রাদার যে টাকাটা চুরি হয়ে গেছে। চুরিটা কে করেছে জানো? আমাদের বাড়ির একজন। কে 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 করেছে? হ্যাঁ কোন কি আছে? বাপ পুনে কথা পড়ে হবে, আগে বলো চোরটা কে। তোমার সাধের জবা। বড়বতি, চিৎকার করো না পরম, চিৎকার করে কোনো লাভ নেই। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো মা। তুমি মা, তুমি বড়বতির কথা বিশ্বাস করো না, মিথ্যে কথা বলছে। বাবা তুমি বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। আমি বলছি মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? আমি কি অদ্ভুত, আমি বুঝতে পারছি না তোমার বৌদি ভাইকে কেন বলো তো আমি বদনাম করতে যাব। লাভটা কি তোমাদের? তো একটাই উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের বদনাম করা, আর সেটাই তোমরা করছো। এসব কি বলছো বড় বৌমা? জবার নিজের টাকা, ও নিজে চুরি করবে? ঠিক তাই, আমিও খুব অবাক হয়েছিলাম, ভেবেছিলাম কি করে সম্ভব। তারপর বুঝলাম যে শুধুমাত্র আপনাদের কাছে ভালো সাজবে বলে, আপনাদের সকলের কাছে মহান হবে বলে বলে দিল যে মন্দির তৈরি করার টাকাটা ও দেবে। তারপর যখন নিজে বুঝলো যে একবারে 6 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, তখন কথাটা ওর বুকে বেঁধেছে বোধ হয়, তাই টাকাটা নিজেই সরিয়ে দিয়েছে। 6 লাখ নিজেই সরিয়ে দিল? বড়বতি, জবার নামে আর একটা বাজে কথা বললে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। পরম, তুমি ভালো হবে কি খারাপ হবে সেটা তোমার ব্যাপার, তবে সত্যি সেটাই যেটা আমি তোমায় বলছি। আমার কথা বিশ্বাস না, অবশ্য আমার কোনো কথাই তুমি বিশ্বাস করো না, দরকার নেই, বিশ্বাস করতে হবে না। যাও না, নিজে গিয়ে চোখে দেখে এসো, যাও পাড়ার মোড়ে যাও, গিয়ে দেখবে ওখানে একটা লোকের কাছ থেকে জবা টাকা নিচ্ছে। আমি নিজে শুনেছি, ও ফোন করে লোকটাকে পাড়ার মোড়েই দাঁড়াতে বলেছে।